আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাদর সম্ভাষণ। আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদিঘি উপজেলার সাতিয়ানগ্রাম ইউনিয়নের পলাশী গ্রামে। এই গ্রামে একটি চমৎকার একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন ব্যক্তিগত উদ্যোগে। টিনের চালার নিচে চমৎকার একটি শেড তৈরি করেছেন। এই শেডেই রয়েছে প্রায় 20টিরও অধিক গাভী গরু। আজ আমরা এই ডেয়ারি ফার্মের মালিক, যিনি একজন সফল ফার্মার, এই ফার্মারের সঙ্গে আজ আমরা আপনাদের পরিচয় করে দিব। আর তার এই সাফল্যের পিছনে কি রয়েছে, সেই সাফল্যের মূল মন্ত্র আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন এই হুজাইফা ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী এবং সফল খামারি, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম ইদ্রিস। এই গ্রামের নাম কি? গ্রামের নাম পলাশী। তো আপনি ব্যক্তিগত উদ্যোগে চমৎকার একটি ডেয়ারি ফার্ম গড়ে তুলেছেন। আপনি প্রথম পর্যায়ে কত সালে এটি শুরু করেছিলেন আপনারা? এই ফার্মটা মনে করো বাপের আমল থেকে গরু পালছিল, মানে দেশি গরু। কত বছর আগে হবে? বছর বিশেক আগে, তারও বেশি মনে হয়, 20 বছর আগে, অনুমানিক 20 বছর তারও মনে হয় আগে। ওই সময় থেকে গরু আর বাপ পালে, পালার কারণে ওই গরুগুলো মানে দুধে কম, দেশি গরু। এই দুধ দেওয়া বেশি আমার গরু খাওয়া হয় না। তাই আমি ভাবলাম তো এইরকম খামার যদি করাই লাগে, তো বড় বড় করা, বাণিজ্যিকভাবে করা, এটাই তোমার ভালো লাগে, দুটো টাকা উন্নতি হয়। ইদ্রিস ভাই, আপনি এই যে খামার গড়ে তুলেছেন, এই খামার করার পিছনে আপনি কোথা থেকে উৎসাহ পেয়েছেন? ভাই, আমি দীর্ঘদিন আসলাম বিদেশে, বিদেশ থেকে মোবাইলে ইউটিউবে দেখছি গরুর ফার্ম। মোবাইল দেখে দেখে মানে আমার একটা মনের মধ্যে একটা ইয়া হলো, আমি দেশে যাই, বিদেশ থেকে দেশে যাই, গরু একটা ফার্ম করবো। আমি দেশে আসে মাত্র 5 লাখ টাকা নিয়োগ করে গরু ফার্ম শুরু করছি। ইনশাল্লাহ এর থেকে আল্লাহর রহমত আমার 19 টাকা মনে করো লাভের দিকে আছে। আমি তখন আপনার কতগুলো গরু ছিল? বাড়ির কটা গরু বেঁচে মোট বাইর তিনি 5 লাখ টাকা ঢুকাইছি আমি জায়গায় গরু মানে কিনতে। এই তিনি আমি কিনা মনে করো এই 5 লাখ টাকা গরু কিনা ফার্ম শুরু করার পরে আল্লাহর রহমত আমি 2 বিঘা জমি কিনেছি 22-23 লাখ টাকা দিয়ে। কিনার পর ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার এখন আমার ফার্ম ভরা গরু আছে। ইনশাল্লাহ আল্লাহ আমি খুব ভালো আছি, আমার ফার্মে তো অনেক লাভবান। আমি এই দুধ বেচা, দুধ খাওয়ার পরে মানে গরু খেলানোর পরে ইনশাল্লাহ আমি বাছুর বেশি প্রায় 10 লাখ টাকা। এই হিসাব করে মানে এই হিসাব যদি করে আমি প্রত্যেক বছর মানে 1 বছর পর মানে আমি যদি মনে করি না 6 মাস পর 4 মাস পর আমি টাকাটা বের করবো, তা কিন্তু হবে না। মানে একটা বছর পরে 1 বছর পরে যদি হিসাব করা যায় তাহলে দেখা যায় মাসে 1 লাখ টাকা এরা হয়, এরকম ধরা লাগবে, কারণ প্রত্যেক মাসে ধরলে হবে না ভাই। বর্তমানে এখন আপনার এই ফার্মের কত লিটার দুধ আপনি বিক্রয় করেন? ভাই এখন বর্তমানে, আগে আমার গরু আর গাই বেশি ছিল, আমি জমি কেনার জন্য আমি জমি গরু বেচা ফেলাইছি, এখন গরু আমার কম আছে একটু, আগে 100 বেশি হয়েছে দুধ আমার, এখন 55-60 বেশি হয়। এটা ইনশাল্লাহ আমার চলে যায়, আমার বাড়িও চলে, গরু খাওয়াই আমার, তারপর আমার টাকা থাকে মাসে 20-25-30। আপনি দুধগুলো কোথায় বিক্রয় করেন? এই দুধগুলো বেশি করে বিক্রি দিয়ে আমি দিই আদম দেখি মিষ্টির দোকান, ওই দোকানে দুধ আমি সারা বছর দিই। আগে লিখে 60 টাকা কেজি, এখন একটু দাম কম, এই গরমের জন্য ছানা বলে কম হয়, এই জন্য আমাকে 55 টাকা কেজি এখন বর্তমান দিচ্ছে। আপনার এই গরুর পরিচর্যা করার ক্ষেত্রে আপনি তো, আমি দেখলাম যে আপনি খুবই পরিশ্রম করতেছেন, আপনার এই ফার্মে কি কোনো কর্মচারী আছে বা এই কাজে আপনাদের কে কে সহযোগিতা করে? ভাই কর্মচারী আগে আসছিল অবশ্য, বর্তমানে এখন নাই, মানে লোক 2-4 মাস কাম করার পরে কাম করবা চায় না, কয় এই হলো ও হলো, অসুখ বিসুখ হয়, পারি না, আমার গরু আমাকে তো করাই লাগবে নাকি, আমি তো আর ছাড়া দেবাই না। এই জন্য আমি আমার ওয়াইফ আছে, আমার মা একটু হেল্প করে, এই সবাই মিলা করি, মানে লোক নিয়ম কদিন পর, মানে এখন বর্তমানে লোক নেই ফার্ম। তো ইদ্রিস ভাই, আপনার এই বিশাল ফার্ম, খুবই সুন্দর পরিবেশ, টিনের চালার নিচে চাটাই দেওয়া আছে এবং এখানে গরম নেই বলে চলে। তো আপনার এই গরুগুলোর রোগ বালাই বা অন্যান্য কি কি সমস্যা আছে বলে আপনার মনে হয়? ভাই আমার এই গরুগুলোর মধ্যে মনে হয় আমার মনে করো পরিচর্যা আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমি ভালো রাখি, আমার গরু কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে, মানুষের মতো আমি ওই দিয়ে অনেক রকমের খাবার খেলে না,
আমি শুধু ভুসি খাওয়াই, খড় লবণ আর মানে উনি ঘাস খাওয়াই, আমি 3 বিঘা বাড়ি ঘাস লাগানো আছে, আমি ঘাস খাওয়াই। এই জন্য আল্লাহর রহমতে আমার গরু কোনো বালাই মানে কোনো কিছুই হয় না। মানে উনিকে কয় এ হয় মানে ম্যাস্টিকার হয় গরুর জ্বর জারি এরকম কিছু, আমার গরু কোনো দিন কিছু হয় না ভাই। ইদিস ভাই, আপনি বিশাল এই খামার গড়ে তুলেছেন, খামার পরিচালনার ক্ষেত্রে, গরু লালন পালনের ক্ষেত্রে এই উপজেলা পশু সম্পদ অফিস থেকে অথবা অন্য কোনো সংস্থা থেকে আপনি কোনো প্রশিক্ষণ পেয়েছেন কি না? ভাই, প্রশিক্ষণ বলতে আমার এই গেল বছরে একদিন এই জায়গায় আসছিল উপজেলা চেয়ারম্যানের, এই উপজেলা চেয়ার উপজেলার থেকে বড় একটা ডাক্তার আইছিল, আসে ওই জায়গায় একটু ক্লিনিং দেওয়া ছিল। কারণ কয়দিনের সেটা ছিল? কদিন মানে আলাদিন, একদিন আলছিল মোটে, একদিন একদিন আলছিল, আসে ওই মানে এটা ওটা কইছে, যা বলছে যা মানে যতগুলো কথা আমাকে কইছে আমি ওই বিহি জানি আল্লাহর রহমতে, এলাকা কথা কইলে তো মানে খারাপ বলবে তো বলা হয় না। এছাড়া এছাড়া উপজেলা পশু সম্পদ অফিস থেকে আপনাদের কোনো রকম কোনো ঔষধ বা কোনো ভ্যাকসিন বা এই ধরনের কোনো সহযোগিতা করে কিনা? না ভাই, কোনো সহযোগিতা করে না, কিন্তু ফোন করলে ওরা আসে, আসা ওই ভ্যাকসিন দেয়। কেন ওই ভ্যাকসিন নেই না ভাই, আমি আমি বিদেশি সব সময় আমি বিদেশি ভ্যাকসিন করি, সব ল্যাম্পির হোক আর জানা না কো আর অন্য জেলায় আমি দেশি ভ্যাকসিন করি না আমি। তো আপনার এই যে খামারের পরিচালনার জন্য এই গরুদের কি কি ভ্যাকসিন আপনি দেন, কোথা থেকে সংগ্রহ করেন? আমি ভ্যাকসিন লিয়েছি বগুড়া থেকে, মানে সকল ইংল্যান্ডের, জাপানি, দক্ষিণ কোরিয়ার সব রকম ওষুধ আমি ওই জায়গা থেকে নিয়ে আসি, ভ্যাকসিনের জানানার ল্যাম্পির সব ভ্যাকসিন ওই জায়গা থেকে দিই ভাই। ওইগুলো ভ্যাকসিন আসে আপনি নিজেই ইঞ্জেকশন? আমি নিয়ে আসি একলাই, তো আমি পারি না, আমার এই জায়গায় একটা ডাক্তার আছে মানে শামিন করে না, আমার ফুফাতো ভাই হয়, ওই জায়গাটা আমার জায়গায় ফোন করলে আসে আসে ভ্যাকসিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ হুজাইফা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী জনাব ইদ্রিসের একান্ত কথাবার্তা শুনলেন। হুজাইফা ডেইরি ফার্মটি বগুড়ার আদমদিঘি উপজেলার সাতিনগ্রাম ইউনিয়নের নিবৃতপল্লী পলাশি গ্রামে ছায়া সুনবীর এই গ্রামেই গড়ে তুলেছেন ইদ্রিস আলী তার এই ডেইরি ফার্মটি। এই ফার্মের কিছু প্রাত্যহিক কর্মকাণ্ড এখন আপনাদের সামনে তুলে ধরছি। ইদ্রিস আলী তাদের বিশাল বাড়ির আঙিনায় একপাশে টিনের চালার গড়ে তুলেছেন এই খামারটি। আমরা এখন খামারে প্রবেশ করছি, এখন গরুগুলোর সকালের খাবারের সময়। খাবারের প্রস্তুতিতে ব্যস্ত আছেন খামারি ভাই, তিনি তার খামারের গরুগুলোকে অত্যন্ত সাধারণ খাবার খাইয়ে থাকেন, ফলে তার খামারের গরুগুলোর তেমন কোনো রোগ বালাই নাই বললেই চলে। তিনি মোটা ভুসি ও লবণ খাওয়ান দিনে 2 বার সকাল ও বিকেলে, এছাড়া খড় ও উন্নত জাতের ঘাস খাওয়ান তার গরুগুলোকে। তার খামারে বর্তমানে 20টি গরু রয়েছে। মোটা ভুসি ও লবণ পানির সাথে মিশ্রণ করে গরুগুলোকে খাওয়ানোর জন্য প্রস্তুতি চলছে। এই খামারে বর্তমানে 6টি গাভীসহ মোট 20টি গরু রয়েছে। 6টি গাভী থেকে এখন 60 লিটার দুধ পেয়ে থাকেন খামার মালিক। খরচ বাদে শুধু দুধ বিক্রয় থেকেই প্রায় মাসে 50,000 টাকা লাভ হয়। প্রতি মাসে দুধ বিক্রি ছাড়াও এই খামারে বিভিন্নভাবে লাভ হয়ে থাকে। বকনা গরু বড় হয়ে গাভীতে পরিণত হয়, আবার কিছু গরু বিক্রি করেও তা থেকে আয় বৃদ্ধি পেয়ে থাকে। এভাবেই এই খামার থেকে প্রতি বছর 10-12 লক্ষ টাকা লাভ হয়, ফলে দুধ ও গরু বিক্রি থেকে সারা বছরে হিসাব করলে মাসে প্রায় 1.5 লাখ টাকার মাসিক আয় হয়ে থাকে বলে এই খামার মালিক জানিয়েছেন। এই এলাকার মধ্যে ইদ্রিস আলী একজন সফল উদ্যোক্তা, তার সাফল্যে উৎসাহিত হয়ে অনেকে গরু খামার করার উদ্যোগ নিয়েছেন। ভুসি ও লবণ পানির সঙ্গে মিশ্রণ করে গরুগুলিকে খাইয়ে যাচ্ছেন খামারি ইদ্রিস ভাই। খামারি ইদ্রিস আলী তার ডেইরি ফার্মের জন্য 3 বিঘা জমিতে উন্নত জাতের ঘাস লাগিয়েছেন। তিনি নেপিয়ার ও পাকচং জাতের ঘাস লাগিয়ে তার খামারের গরুগুলোকে খাওয়াচ্ছেন। এই সব উন্নত জাতের ঘাস তিনি গরুগুলোকে দিনে 1 বার অর্থাৎ দুপুরবেলা খাইয়ে থাকেন। তিনি জানান এই তাজা ঘাস খাওয়ানোর ফলেই তার গরুগুলোর দুধ বেশি হয় এবং কোনো রোগ বালাই নাই। এছাড়াও তিনি শুকনো খড়ও খাইয়ে থাকেন খামারের গরুগুলোকে।
দেখো তো এটা কত বাড়িতে এটা কত সেটা প্রিয় দর্শক, ইদ্রিস আলী দীর্ঘদিন লেবাননে প্রবাস জীবন যাপন করেছেন। সেই সময় ইউটিউবে গরুর খামারের ভিডিও দেখে উন্নত জাতের গরু দিয়েই ডেয়ারি ফার্ম করার জন্য তিনি উদ্বুদ্ধ হন। দেশে এসে 2021 সালের মে মাসে 5 লক্ষ টাকা বিনিয়োগ করে এই খামার শুরু করেন এবং সাফল্য অর্জন করেন। তার খামারের গরুগুলোর হোলস্টেন ফ্রিজিয়ান জাতের। বর্তমানে তার খামারে গরুগুলোর বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। ইদ্রিস আলী নিজেই তার গাভীগুলোকে দহন করেন। আমরা এখন গাভী দহন করা দেখছি। গাভীগুলোকে দহন করার পর দুধগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট্ট প্লাস্টিকের ড্রামে করে দুধগুলো সংরক্ষণ করা হচ্ছে। এরপর ওই দুধের ড্রাম ভ্যানযোগে বাজারে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দুধের ড্রাম ভ্যানে তোলা হলো, এখন বিক্রয়ের জন্য দুধ বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, শেডের ছায় গরুগুলো বিশ্রাম নিচ্ছে। চমৎকার সুন্দর পরিবেশ। প্রিয় দর্শক, আমরা এই খামারের ভিতরে চলে এসেছি। এখানে একটি বিশাল বড় ষাঁড় গরু রয়েছে। আমরা ইদ্রিস ভাইয়ের কাছে শুনব এই ষাঁড় গরু সম্পর্কে। তো ইদ্রিস ভাই, আপনি কি এই গরুটা এবার কুরবানিতে বেচার চিন্তা ভাবনা করতেছেন? ভাই, আমি আশা আছে যদি যদি ভালো দাম পাই, আর বয়স হয়নি তো, যদি দাঁতে বয়স হয়নি 18-19 বয়স। এখন এখন বর্তমানে এই বাছুর গরুর দাম কত হতে পারে অনুমান? এখন বর্তমানে ব্যাপারে আমি তো বেশ মনে হয় উনি কি ব্যাপার, আমার চিনা ব্যাপারে আছে ভাই, আমার আসে কয় 1-2 লাখ 20-25 এরকম দাম কয়। এখন মন তো সেরকম তো আছে, এরকম বর্তমানে এখন মানে লাখ আড়াই দাম হিসাবে হয়, কিন্তু তারপরে দাম কম কয়। আমি তো মনে করো ওই 25,000 টাকা মন ধরছি, ধরার পরেও মানে আমার হিসাবে গরু ওজন তাতে দাম কম কয়। এই জন্য যদি ভালো দাম পাই তাহলে এবারে বেচার নিও, নাহলে সামনে পারে। গরু এটা বয়স কত? গরু 6-7 বয়স ভাই। এটা আমি কিনেছি, কোথায় কিনেছেন? মাস পার হয়েছে, এটা নিয়েছি আমি 64,000। কতদিন আগে নিয়েছেন? 1 মাস হয়, মাস পার হয়েছে। তো এটা অনুমান করতেছেন যে কুরবানিতে কত দাম হতে পারে? যদি আল্লাহ রহমত করে, আল্লাহ তোমাকে দেয়, আল্লাহ তৌফিক দান করে, লাখ পার হবে। আর এখানে যে গরুগুলো আছে, এই এই গরুর বয়স কত? এটা 6 দান। এটা 6 দান? এটা কত দিয়ে কিনছে, কত দিন আগে কিনছে? এটা কিনছি 2,070,000। এটা মাসে মাসে একটু কম হচ্ছে, আল্লাহর রহমত করে যদি ভালো 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 মানে। কুরবানিতে কত বিক্রি হতে পারে? 1,10,000-15,000-20,000 এরকম। এটা
এই গরু 28 কেজি দুধ হতো, এই গরু 28 কেজি দুধ এখনো হয়, 28 কেজি এখন গাভ আছে, ও গাভ হয়েছে ছাড়ার মতো এখন বর্তমানে দুধ নাই। প্রিয় দর্শক, পরিশ্রম করলে মহান আল্লাহ সফলতা দিবেন। হুজাইফা ডেইরি ফার্মের মালিক ইদ্রিস আলী তার একটি উদাহরণ। ইদ্রিস আলীর ফার্ম সম্পর্কে কিছু জানা থাকলে আপনারা যোগাযোগ করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে ইদ্রিস ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।